আগ্নেয় অস্ত্র হাতে তৃণমূল পরিচালিত ওল্ড মালদা পঞ্চায়েত অফিসে বসে রয়েছেন সভাপতি। সেই ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা গিয়েছে। পঞ্চায়েত সভাপতি তথা মহিলা তৃণমূল নেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি আগ্নেয় অস্ত্র হাতে চেয়ারে বসে রয়েছেন, যদিও ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভাইরাল ছবি দেখে তৃণমূলকে কটাক্ষ করেছেন মালদা জেলা বিজেপি সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল। অফিসে পিস্তল রয়েছে, খুঁজলে বোমা সহ আরও কিছু পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। ঘটনার তদন্তের দাবি করেছেন বিজেপি নেতা। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ মণ্ডল জানিয়েছেন আগ্নেয় অস্ত্রটি খেলনা না আসল, তা পুলিশ অনুসন্ধান করবে। ছবিতে যা দেখা গিয়েছে তাতে আসল অস্ত্র বলে মনে করেছেন তিনি। এটা পুরোপুরি মিথ্যা যে ওটা কোনো অগ্নিঅস্ত্র না, এটা বিগত এক বছর পুরনো এটা ছবি। এটা আমাদের যে ভূমি কর্মদক্ষ আছেন ওনার হাজবেন্ডের এই মানে লাইটারটা, এটা একটা খেলনা লাইটার যেটা এখন আপনি বিভিন্ন ফ্লিপকার্ট বা যে কোনো জায়গায় বা দোকানেও এটা 600-700 টাকায় পাওয়া যাচ্ছে, মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো যেহেতু আমি এই বিষয়টা জানতাম না, উনি বিগত এক বছর আগে উনি এটা কিনে নিয়ে এসেছিলেন এবং প্রতিনিয়ত উনি ব্লকে নিয়ে আসতেন। উনি আমাকে আমার চেম্বারে নিয়ে এসে জিনিসটা দেখালেন। তো দেখে আমি জিজ্ঞাসা করলাম যে এই জিনিসটা কিসের কি আছে, তো উনি দেখালেন, দেখি আমি একটা হাতে নিলাম, বললেন ম্যাডাম এটা লাইটার আপনি হাতে ধরুন। দিয়ে এই সুযোগটার ব্যবহার করে উনি একটা ছবি নিয়ে, এখন জানি না ওনার এটা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ বা অন্য কিছু মতলব হতে পারে, এই এক বছর পর এই জিনিসটা ফটোটা উনি ভাইরাল করেছেন। প্রথমত সরকারি চেয়ারে বসে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করাটা ঠিক নয়। তবে আগ্নেয়াস্ত্রটা টয় না অরিজিনাল সেটা তো পুলিশ অনুসন্ধান করে বলবে, কিন্তু যা ছবিটা আমি দেখলাম তাতে মনে হচ্ছে যে এটা অরিজিনালি আগ্নেয়াস্ত্র। টয় হলেও বোঝা যেত, কিন্তু এর হ্যামার ট্যামার সবগুলো আমি দেখলাম, কারণ আমার বাড়িতে তো অনেক লাইসেন্স আর্মস আছে, সেটা আমাদের পারিবারিক সূত্রে পেয়েছি। তো আর্মসটা যতটুকু মনে হলো এটার জন্য এখন পুলিশ এনকোয়ারি করে দেখবে যে এটা সত্যি না টয়। পুরোপুরি বেআইনি কাজ করেছেন, আমার মনে হয় পুলিশের তদন্তে নামা উচিত। যে ঘটনাটা ঘটিয়েছে মৃণালিনী মাইতি, আমি মনে করি যে এর উপরে একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত, কারণ সে তো পঞ্চায়েত সমিতির সভানেত্রী। তো সেই ক্ষেত্রে তার এগেনস্টে যখন ছবিটা ভাইরাল হয়েছে এবং তার এগেনস্টে আঙুল উঠে গেছে, তারা আমার মনে হয় আইনি প্রক্রিয়া ইমিডিয়েট আরম্ভ হওয়া উচিত।